স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহীদ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আজকে এই দিনব্যাপী কর্মসূচির মধ্যে এখন আমরা দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করব ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এবং এই খাবার বিতরণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকদের সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল কাবিল বাবুল ভাই আমার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম সাইদুল আরিফ সহ আমাদের এই শহর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট কামর জামান আব্বু সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী খায়রুল সহ আমাদের কেরলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আমি আজকে ধীর কণ্ঠে বলতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন সাত ছিল একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা কিন্তু ঘাতকের বুলেটের আঘাতে ওনার স্বপ্ন সেদিন বাস্তবায়ন হতে পারেনি কিন্তু আজকে তার সুযোগ্য কন্যা জননীতে শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলার মানুষের মুখে হাসি ফুটেছে আজকে আমাদেরকে এই তার যে মিশন ভিশন একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমরা তার সারথি হিসেবে আজকে আমাদের প্রতিজ্ঞা আমরা শপথ নিচ্ছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই দেশ এই ষড়যন্ত্রকারী মুক্ত না হবে এই দেশ আগুন সন্ত্রাসী মুক্ত না করতে না পারবো এই দেশকে ষড়যন্ত্রের বিশ্বতা উৎপাদন করতে না পারবো ততদিন পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজপথে থাকবো এবং এটাই আজকে আমাদের শপথ আমরা বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শাহাদত বরণকারী সকল শহীদের বিধিয়াত্মা মাগফিরাত কামনা করছি তার কন্যা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়ন করে আজকে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করেছেন আজকে আমরা বলতে চাই যে আজকে 71-এর পরাজিত শক্তিরা আজকে সোচ্চার হয়েছে তারা আবার আরেকটি 75 ঘটাতে চায় আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বলিষ্ঠ কণ্ঠে আমরা বলতে চাই এই বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দেওয়া যাবে না আমরা আওয়ামী বঙ্গবন্ধুর সৈনিকরা শেখ হাসিনার সৈনিকরা ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মুক্তাদির চৌধুরীর সৈনিকরা যতদিন জীবিত আছি কোনো ষড়যন্ত্র বিএনপি জামাতের কোনো ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দিব না এবং তাদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আছে আমরা আছি রাজপথে আমরা রাজপথে থাকব আর আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে সুখকে শক্তিতে পরিণত করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশের 64টি জেলায় 8টি বিভাগে আজকে একযোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছে তার ধারাবাহিকতা আমরা ব্রাহ্মণবাড়িয়া আজকে সেটা আমরা পালন করছি আপনারা দোয়া করবেন আমরা যাতে সবসময় মানুষের পাশে মানুষের কল্যাণে আমরা থাকতে পারি আমার নেতা রম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয় যেমনিভাবে মানুষকে ভালোবাসেন তেমনিভাবে আমরা ওনার অনুসরী হিসাবে আপনাদের পাশে সবসময় থাকতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু